দেখে মনটা কেমন হয়ে গেছিল? মন কেমন হয়ে গেছিল বলতে, আগের বার মে মাসে এসেছিলাম শালিমার বাগ থেকে, শালিমারের যে ভিউ বা যে সৌন্দর্য দেখেছিলাম সেটা তো আর এবার এসে পাচ্ছিলাম না। এবার মানে শালিমার যেন অনেকটা ভাঙা চোড়া বা মানে উজড়া হওয়া ছিল, আন্ডার মেনটেন্যান্স ছিল, স্নো পিকগুলো দেখা যাচ্ছিল না, তারপরে চিনার গাছগুলোতে থেকে পাতা ঝরে গিয়েছিল, ন্যাড়া লাগছিল, যার কারণে একটু স্বপ্নভঙ্গর মতো লাগছিলো। কিন্তু কাশ্মীর যে কোনো মাসে যে কোনো অবস্থাতেই সুন্দর, সেটা কম বেশি হয়, সিজন অনুযায়ী কম বেশি হয়, কিন্তু সুন্দর সুন্দরই থাকে। সেটা আজকে এখানে এসে আরও ভালো বোঝা গেল। কিন্তু এটা তো তোমার ভালো লেগেছে, তোমার? আমার তো দারুণ লেগেছে। তোমার কালকে শালিমার বাগে এসেও ভালো লাগছিল, নিশোদ বাগেও অসাধারণ লেগেছে, কারণ তুমি প্রথমবার দেখছো। হ্যাঁ, একদম একদম। যে প্রথমবার দেখবে তার প্রথমবারেও স্বপ্নের মতো লাগবে, আর আমাদের আগে বেশ কয়েকবার দেখা আছে, যার কারণে তুলনাটা চলে আসছে একদম। হ্যাঁ, এখনো হোয়াইট কাশ্মীরটা দেখা হয়নি। হোয়াইট কাশ্মীর দেখতে গেলে শীতে আসতে হবে, ফেব্রুয়ারিতে আসতে হবে, ডিসেম্বরে আসতে হবে। তবু এই যে সৌন্দর্য, এই চোখে ঘেঁথে নিয়ে যাচ্ছে, যে সুইজারল্যান্ড বলছে মিনি সুইজারল্যান্ড, তো সত্যি মিনি সুইজারল্যান্ড। একটু আগেই ভয় লেগে গেছিলো যে বাবা আবার বৃষ্টিতে ভিজে যাব, আর হবে না। তার মধ্যে পেহেলগাম হলো কাশ্মীরের হার্ট। পেহেলগাম যদি না দেখা যায় তাহলে কাশ্মীরের কি বলবো 70% বাদ চলে যায়, যার কারণে যে পেহেলগাম ঢুকলাম দেখো সৌন্দর্য বদলে গেল। শ্রীনগরে যেটা খানিকটা রুক্ষ রুক্ষ লাগছিল সেপ্টেম্বরে, পেহেলগামে ঢুকতেই খুব সুন্দর সিন পুরো চেঞ্জ, মনে হচ্ছে না যাই ফিরে, নিজের কাশ্মীরের মতো লাগছে। সবাই কি সুন্দর, নিজের নিজের মতো আনন্দ করছে, কত সুন্দর। ওখানে ক্রিকেট ম্যাচ হবে এখন, একসঙ্গে খুব বড় ভিডিও। চলো এবার আমরা চলে যাই, টুকরো টুকরো বৃষ্টি পড়ছে। এবার আমরা এবার নিচের দিকে যাব। টাটা।